অতিরিক্ত সব জিনিসের দাম হচ্ছে অতিরিক্ত, কোনটার দাম কম? 2 কেজি পেঁয়াজ কিনছে, পেঁয়াজ কিনলেই তো মাথাটা গরম হয়ে যায়। বাজার দাম তো সবসময় বেশি দেখতেছি, এখন আগের থেকে অনেক বেশি। সিজন ছাড়া মাছ ইলিশ মাছ দাম তাই বেশি, সিজন ছাড়া মাছ এখন দাম কম, মাছের দাম আগের চেয়ে একটু দামটা বেশি। দর্শক, রাজধানীর সবচেয়ে বড় বাজার কাওড়ান বাজার থেকে বলছি আমি নুসরাত জাহান। জানাবো আজকে বাজারে কোন পণ্যের দাম কেমন, কথা বলবো ভোক্তাদের সঙ্গে, জানবো কেমন আছেন তারা, দ্রব্যমূল্য কি আছে হাতের নাগালে নাকি চলে গেছে ধরা ছোঁয়ার বাইরে। বাজার জিনিসপত্রের দাম কোন দাম তো কমে নাই, সবই তো বাড়ছে। পেঁপে হইলো 50 টাকা চায়, 40 টাকা চায়, কমে কিনা যায় না, আগে তো কম ছিল। একটা বাঁধাকপির দাম 50, ছোট্টটা বাঁধাকপির দাম 50 টাকা চাচ্ছে, তো এইভাবে তো চলা খুব কঠিন। অতিরিক্ত সব জিনিসের দাম হচ্ছে অতিরিক্ত, কোনটার দাম কম কোনো জানে? পেঁয়াজের দাম 140 টাকা করে চাচ্ছে, 50 টাকা চাচ্ছে কেজি, তো কীভাবে কিনবো? 2 কেজি পেঁয়াজ কিনছে, পেঁয়াজ কিনলেই তো মাথাটা গরম হয়ে যায়। গত সপ্তাহ পেঁপের কেজি ছিল আপনার 60 থেকে 50 টাকা কেজি, আজকে হচ্ছে 40 টাকা কেজি। উস্তার কেজি ছিল 100 টাকা কেজি, আজকে 80 টাকা কেজি। করলা ছিল 80 টাকা, 60 টাকা। বেগুন ছিল 100 টাকা, এই সপ্তাহ হয়েছে 60 টাকা কেজি। শশা গতকালকে ছিল 70 টাকা, 80 টাকা, আজকে হয়েছে 60 টাকা। হ্যাঁ, দেখা যাচ্ছে বাহিরের ইনপুট যেগুলো সবজি আছে এগুলোর দাম কমে নাই। বাজার দাম তো সবসময় বেশি দেখতেছি, এখন আগের থেকে অনেক বেশি। আপনারা তো ডেলি এগুলো করতেছেন, কোনো তো কাজ হচ্ছে না। আপনাদের কাজ আপনারা করে যাচ্ছেন, সরকারের কাজ সরকার করে যাচ্ছে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। না না না, এই যে কই কমলো, এই যে মাত্রই তো দেখলেন আপনার, 2টা ফুলকপি নিতে হলে 90 টাকা দেয়। গত সপ্তাহ চাইতে এ সপ্তাহে সবজির দাম কম আছে। গত সপ্তাহে ফুলকপি বেচছি, এর চাইতে ছোটো ফুলকপি বেচছি 60 টাকা 70 টাকা পিস, 50 টাকা পিস। অনেক বড় ফুলকপি বেচতেছি 50 টাকা পিস, কারণ ধরো সবজির দোকান অনেক, সবজির কোয়ালিটিও অনেক। যার যেমন কেনা আছে সে তেমন বেচতেছে, প্রত্যেকটা জিনিসের যেমন ভালো মন্দ আছে সবজির সেরকম ভালো মন্দ আছে। বেচা কিনা কম, এই মাছ সিজনে বেচি বন্ধ চলে গেছে, সিজনের সময় সিজন ছাড়া মাছ ইলিশ মাছ দাম তাই বেশি, সিজন ছাড়া মাছ এখন দাম কম। না বেঁচে কিনে বেঁচে কিনা কিনার কারণে সবাই কিনতেছে না, দাম একটু কম, যা রেহাতি করবে টেকা নাই, টেকা নাই। মাছের দাম আগের চেয়ে একটু দামটা বেশি, বিক্রেতা তো বলবে যে দাম কম, যারা কিনতেছে তারা বুঝতে পারতেছে যে জিনিসের দাম কিরকম। না নাগানের বাইরে অনেকদিন ধরে খালি শুনতেছি যে দাম কম হবে আসবে, বাজারে তো কোনো ইয়া নাই। আপনি দেখেন রাস্তাঘাটে, এই যেমন কিছুক্ষণ আগে আমি দেখলাম এই এক লোকের কাছ থেকে টাকা টাইনে নিয়ে যাইতেছে, হাতে থেকে টাকা লুয়ে ধরতেছে, মানে কোনো প্রশাসন নাই কোনো কিছু নেই, মানে এটা মনে হইতেছে যে দেশটা একেবারে আমরা কোনো অসহায়ের মতো আছে। দেশে যে আইন প্রশাসন আছে এ বলতে কিছু বোঝা যায় না, যে 700 টাকা 500 টাকা রুজি করিয়া 1 কেজি পেঁয়াজ 140 টাকা, রসুন 230 টাকা, আলু 70 টাকা, কী নেবো ওই 700 টাকাতে? তারা চোখে বোঝা যায় পানি এসে পড়ছে, তারা যখন কান্না করতেছে আমরা অনেকেই বুঝি, যে আমরা তো কোনো করার নাই, খুচরা বিক্রি করি যারা বড় বড় পাইকার, কিন্তু তার কাছে গেলে ওই মুকামো গেলে মনে হয় যে কিছু কমার সম্ভাবনা আছে, কিন্তু আসলে লোক তো সরকার তো ঠিকই বাড়াইতেছে, লোক সরকার যাইতেছে, সরকার লোক প্রশাসন বাড়াইতেছে, ম্যাজিস্ট্রেট বাড়াইতেছে, জরিমানা ধরতেছে। ধরেন আজকে আইলো জরিমানা ধরলো, মালের দামে তো বেশি কেন উল্টা পাল্টা বিক্রি করে, তারা জরিমানা ধরে চলে গেলো, পরের দিন আবার সেই দামই তারা এই বেশি দিয়ে বিক্রি করতেছে, আরও 2 টাকা অত বাড়ায় দেয়। কিন্তু আমরা আপনারা এই মুকামোকে বেশি চাপ দেন, ম্যাজিস্ট্রেট বাড়ান, যে এত রেট এর উপরে বেচতে পারবা না, এত টাকা জরিমানা হইব কি জেল হবে, তাহলেই মনে হন যে কঠিন চাপ দিলে একটু কমার সম্ভাবনা আছে। দাম তো অনেক বেশি, 150-140 টাকা কেজি নিলাম, এখন তো দাম সব জিনিসের দাম বেশি, পেঁয়াজ আলু মানুষের তো অনেক কষ্ট হয়ে গেছে, আমাদেরও অনেক কষ্ট। এইভাবে ওই যে 5 কেজির দাম 1 কেজি নেই, মানে যেটা 2 কেজি সেটা 1 কেজি, 1 কেজিটা 1/2 কেজি, এইভাবে আর কি চলতে হচ্ছে। সবার তো একই অবস্থা, কষ্টে তো আছে সবাই, বাজারটা তো নিয়ন্ত্রণ করতে না পারলে তো পাবলিকের মানে কষ্ট, আর পাবলিকের কষ্ট মানে তো সবার কষ্ট।